আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার আজানের পরের এই অতি ফজিলতপূর্ণ সময়ে তিনি আমাদেরকে জুমার খুতবার এক গুরুত্বপূর্ণ আলোচনার মজলিসে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সামাজিকভাবে আজকে এমন একটা অবস্থার সম্মুখীন, চতুর্দিকে জাল বিছানো, চতুর্দিকে ফাঁদ। মাকড়সা ঠিক যেরকম জাল তৈরি করে, বড় চতুরতা এবং নিপুণতার সাথে মাকড়সা সে তার জাল এবং ফাঁদ তৈরি করে। এই জালটা তৈরি করার পর নানা ধরনের পোকামাকড় এই জালের মাঝে এসে ধরা খায়। তো এই সমস্ত পোকামাকড় গুলো যখন মাকড়সার জালের মাঝে বন্দি হয়ে যায়, তখন এরা ছটফট করতে থাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করার জন্য, মুক্ত হওয়ার জন্য। তো অনেকে এরা এই বন্দি অবস্থা থেকে মুক্তি পায়, আর অনেকে মুক্তি পায় না, ওহেনি ছটফট করতে করতে একটা সময় মরে যায়। এই মাকড়সালের এই জালের চাইতেও আরো অনেক ভয়াবহ জাল হলো ইবলিসের জাল, শয়তানের জাল। আমাকে আপনাকে আমাদেরকে স্বীকার করার জন্য শয়তানের যে জাল, এটা অত্যন্ত ভয়াবহ জাল। মাকড়সার জালে একটা পোকা যখন আটকে পড়ে যায়,
সে ছটফট করে বের হওয়ার জন্য, কিন্তু ইবলিসের জাল বড় মিষ্টি জাল, এখান থেকে বের হওয়ার জন্য ছটফট করে না। এ জালে আটকা পড়ে গেলে তার সেই বুধটাও থাকে না যে আমি জালের মাঝে আটকা পড়ে গেছি, আমার মুক্তি প্রয়োজন, আমার বের হওয়া প্রয়োজন। এখন এই জালের মাঝে আটকা পড়া অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, এই অবস্থাতেই অনেকের মৃত্যু হয়ে যায়, অনেকে এই অবস্থা থেকে বের হতে পারে, কিন্তু এই জালটা বড় দুর্বল জাল। মাকড়সার জাল বড় দুর্বল জাল, ইবলিসের জাল বড় দুর্বল জাল, কিন্তু আবার আমাদেরকে স্বীকার করার জন্য জালটা সহজ, সহজ ফাঁদ দ্বারাই সে আমাদেরকে স্বীকার করে নেয়। তাই মানুষের সমাজটা, এই সমাজটা একটা জাল বিস্তৃত সমাজ, সমাজের মাঝে নানা জাতের জাল নানাভাবে নিপুণ ভাবে বড় চতুরতার সাথে এই জালটা তৈরি করা আছে। তাই আমার আপনার জন্য খুব হুঁশিয়ারি প্রয়োজন, খুব সাবধানতা প্রয়োজন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টা হলো টেলিভিশন। টেলিভিশন এটা একটা যন্ত্র, এটা আজকে আমাদের ঘরে ঘরে। টেলিভিশন নাই সমাজের মাঝে, এরকম ঘর পাওয়া মুশকিল, এরকম একটা ঘর পাওয়া দূরহ। দোকানে, প্রতিষ্ঠানে, অফিসে, আদালতে, সব জায়গায় এই টেলিভিশন আছে, এরকম কি হসপিটালেও টেলিভিশন? যেখানেই মানুষ সেখানেই টেলিভিশন। এবং এই টেলিভিশন এটা মনুষ্য সমাজের এটা অঙ্গের মতো হয়ে গেছে। আজকে মানুষ তাদের এটা একটা ব্যস্ততা যে টিভির সামনে বসতে হবে, টেলিভিশন দেখতে হবে, এটাই একটা ব্যস্ততা। সমস্ত কাজে তাড়াহুড়া, ওখানে গিয়ে শান্তভাবে বসে যে আমি কাজে বসলাম। সমাজের মাঝে এমন কোন মানুষ যদি পাওয়া যায় যে সে টেলিভিশন দেখে না, তাহলে পুরনো সমাজ তাকে আশ্চর্যের দৃষ্টিতে দেখে, আপনি টেলিভিশন দেখেন না। তাকে মূর্খ মনে করা হয়, টেলিভিশন দেখাটাকে মনে করা হয় জ্ঞান অর্জন করার মাধ্যম, যে টেলিভিশন দেখলে জ্ঞান অর্জিত হবে, নানা জাতের জ্ঞান এই টেলিভিশন থেকে অর্জন করা যাবে। এই টেলিভিশন যদি দেখা না হয় তাহলে এটা এক ধরনের মূর্খতা। টেলিভিশন থেকে সামাজিকতা শেখা যাবে, ওখানে নানা শিক্ষণীয় বিষয়গুলো দেখানো হয়, অনেক কিছু শিখা যায়, অনেক কিছু বোঝা যায়। টেলিভিশন যে দেখে না সে নির্বোধ, যে দেখে সে বড় চালাক। সামাজিকতা, ভদ্রতা, সভ্যতা মনে করা হয় এ সমস্ত কিছু শিখতে হবে, আর এ সমস্ত কিছু শিখার মাধ্যম হলো টেলিভিশন আর এই টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম। খুব খেয়াল করে আমরা কথাগুলো শুনি, যেহেতু আমাদের মাঝে অনেকে এরকম পাওয়া যাবে যে আমাদের বাসায় টেলিভিশন আছে, আমরা টেলিভিশনের সামনে বসি এবং টেলিভিশনের সামনে জীবনের প্রতিদিনের একটা লম্বা সময় আমরা কাটাই। টেলিভিশনকে কিছু সময় দেওয়া এটা আমাদের একটা ব্যস্ততা,
এরকম আছে না আমাদের এই অবস্থা আছে না যে এটাও একটা ব্যস্ততা যে কিছুটা সময় এটাও আমরা মনে করি এটা আমাদের জীবনের অংশ আমাদের প্রতিদিনের এটা একটা কর্মসূচি প্রতিদিনের এটা একটা কাজ যে কিছুটা সময় টেলিভিশনের সামনে বসতে হবে এখন দেখেন এই টেলিভিশন আমাদের যে যুক্তি যে এখান থেকে নানা ধরনের জ্ঞান অর্জিত হয় অনেক কিছু শিখা যায় এখানে অনেক কিছু শিখা যায় এই কথা মিথ্যা না আপনি যদি টেলিভিশনে কোরআনে কারিমের তাফসির শুনেন কেউ কোরআনে কারিমের তাফসির করে কেউ হাদিসের দর্স দিচ্ছে আপনি তার কাছ থেকে হাদিসের দর্স শুনতেছেন কাউকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতেছেন সে ইসলামের সে বিধান সম্পর্কে উত্তর দিচ্ছে ঐতিহাসিক বিভিন্ন স্থান এটাকে প্রদর্শন করানো হবে এটা দেখানো হবে আপনার নানা ধরনের ঐতিহাসিক স্থান সম্পর্কে বিভিন্ন চিত্রের মাধ্যমে আপনার জ্ঞান অর্জিত হবে টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্লাস হইতে পারে জরুরি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ক্লাসগুলো টেলিভিশনের মাধ্যমে শেখানো যেতে পারে আরো অনেক কিছু শেখানো যেতে পারে বিপদগ্রস্ত বিভিন্ন ধরনের ব্যক্তি ভূমিকম্প বিভিন্ন ধরনের প্লাবনে আক্রান্ত বিভিন্ন জনপদের দৃশ্য দেখিয়ে সেখানের জন্য সাহায্য প্রার্থনা করা যেতে পারে সবাইকে সহযোগিতার জন্য ডাকা যেতে পারে টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রীয় জরুরি বার্তা এটা জনগণ পর্যন্ত পৌঁছে দেওয়া যেতে পারে যে দেশের জনগণের কাছে রাষ্ট্রীয় জরুরি কথাগুলো জরুরি ভাষণ জরুরি সতর্কতা সবাইকে জানিয়ে দেওয়া হলো মাধ্যম হলো টেলিভিশন ঠিক এই ধরনের নানা ধরনের উপকারী দিক এটা বের করার সুযোগ আছে টেলিভিশনের মাধ্যমে শরীয়ত সম্মত বিনোদন যে সমস্ত বিনোদনগুলো ইসলামী শরীয়ত অনুমোদন করে এটা প্রদর্শন করা যেতে পারে কিন্তু এই টেলিভিশনের মাধ্যমে যে সমস্ত নাটকগুলো যে সমস্ত সিনেমাগুলো এটা প্রদর্শন করা হয় এবং আমার আপনার পরিবার আমি আপনি আমার আপনার সন্তান এরা যে টেলিভিশনের এ সমস্ত নাটক এবং এ সমস্ত সিনেমাগুলো দেখে এ সমস্ত নাটক এবং সিনেমাগুলোতে শিক্ষণীয় কি থাকে এ সমস্ত নাটক এবং সিনেমাগুলোর মাধ্যমে আমি আপনি আমাদের সমাজ আসলে কোন দিকে যাচ্ছে আর এই টেলিভিশন দেখাকে কেন্দ্র করে আমার আপনার পরিবারের যে ব্যস্ততা সে ব্যস্ততাগুলো আসলে এই টেলিভিশনের কোন সমস্ত প্রোগ্রামকে কেন্দ্র করে টেলিভিশনে কোরআনে কারিমের তেলাওয়াত হবে সেই তেলাওয়াতকে শোনার জন্য কি আমার আপনার ব্যস্ততা টেলিভিশনের মাঝে ইসলামী প্রশ্নোত্তর হবে সেই ইসলামী প্রশ্নোত্তর সেখানে ইসলাম সম্পর্কে জানার জন্য কি আমার আপনার ব্যস্ততা না টেলিভিশনের দ্বারা প্রদর্শিত বিভিন্ন নাটক বিভিন্ন সিনেমাগুলো দেখার জন্য আমার আপনার ব্যস্ততা যে সময়টা আমি আপনি টেলিভিশনকে দিচ্ছি সেই সময়টা টেলিভিশনের মাধ্যমে আমি আপনি কি দেখতেছি এটা একটা বিবেচনার বিষয় টেলিভিশনের দ্বারা প্রদর্শিত এ সমস্ত নাটক এবং সিনেমাগুলো এ সমস্ত নাটক এবং সিনেমাগুলোর অনেকটা প্রধান চরিত্র হলো এই যে এটা প্রেমিক প্রেমিকার প্রেম কাহিনীর একটা দৃশ্যায়ন করা হয় বিয়ে পূর্ব তরুণ তরুণী প্রেমিক প্রেমিকা কোনোভাবে তাদের মাঝে পরিচয় এবং তাদের মাঝে পরবর্তীতে সখ্যতা গড়ে ওঠা
তাদের মাঝে প্রেম তৈরি হওয়া, এটার একটা দৃশ্য। এটাই বিভিন্ন নাটকগুলোর প্রধান চরিত্র। এবং এই যে বিয়ে পূর্ব প্রেম, ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ হারাম। এই চরিত্রটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। ইসলাম কোন মুসলমানের জন্য, কোন মুসলমানের সন্তানের জন্য বিয়ের সম্পর্ক ছাড়া কোন পুরুষ কোন নারী, অপরিচিত পুরুষ নারী, তারা পরস্পরের মাঝে একাকী হবে, তাদের পরস্পরের মাঝে রিলেশন তৈরি হবে, এই সমস্ত কিছুকে হারাম ঘোষণা করেছে। এটা কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। তারপর এই সমস্ত নাটক এবং সিনেমাগুলোর মাঝে অর্ধনগ্ন ছেলে মেয়েদের কুরুচিপূর্ণ গান নাচ ইত্যাদি জিনিসগুলো প্রদর্শন করা হয়। ইসলামের দৃষ্টিতে যেটা জঘন্যতম অপরাধ, ইসলামের দৃষ্টিতে এটা জঘন্যতম অপরাধ, এটা প্রদর্শন করা হয়। তারপরে এই প্রেমকে কেন্দ্র করে, এই প্রেমের টানে, এই প্রেমকে কেন্দ্র করে ভয়ানক কোন ঘটনাবলীর মাধ্যমে হত্যা, আত্মহত্যা, বিভিন্ন হত্যার ঘটনা থাকে, আত্মহত্যার ঘটনা থাকে। ইসলামে হত্যা হারাম না, আত্মহত্যা কি হারাম? এই হত্যা আত্মহত্যার হারাম কাজের দৃশ্যায়ন করা হয়, এটাকে প্রচার করা হয়, এটার শিক্ষা দেওয়া হয়, বিয়ে পূর্ব প্রেমের শিক্ষা দেওয়া হয়। অর্ধরগ্ন ছেলে মেয়েদের কুরুচিপূর্ণ গান নাচ ইত্যাদি শিক্ষা দেওয়া হয়, হত্যা শিক্ষা দেওয়া হয়, আত্মহত্যা শিক্ষা দেওয়া হয়, ইজ্জত সম্মান নষ্ট করার বিভিন্ন ধরনের পলিসি শিক্ষা প্রদান করা হয়। এখানে শিক্ষা প্রদান করা হয় ডাকাতি, চুরি, লুটপাটের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন পদ্ধতি, চুরির বিভিন্ন পদ্ধতি, লুটপাটের বিভিন্ন পদ্ধতি, ডাকাতির বিভিন্ন পদ্ধতি, ভাঙচুর মারামারির বিভিন্ন দৃশ্যগুলো এখানে চিত্রায়ন করা হয়। কি চিত্রায়ন করা হয়? যে ছেলে মেয়ে তারা তাদের প্রেম, এই প্রেমকে টিকানোর জন্য তাদের এই প্রেমের বাধা হলো অনেক ক্ষেত্রে বাবা মা, তাদের এই প্রেমের শত্রুকে বাবা অথবা মা। তো পিতামাতার অবাধ্যতা করে প্রেমকে বিজয়ী করা, যে প্রেমটা হারাম এই প্রেমটাকে বিজয়ী করার জন্য করতে হবে কি, পিতামাতার সাথে একটা যুদ্ধ করতে হবে। পিতামাতার সাথে যুদ্ধ করে প্রেমকে বিজয়ী করা, এ সমস্ত দৃশ্যগুলো এই টেলিভিশনের মাধ্যমে প্রদর্শিত নাটক এবং সিনেমাগুলোর প্রধান চরিত্র। আর ইসলাম এই যে বিয়ে পূর্ব প্রেম, প্রেমিক প্রেমিকার প্রেম কাহিনী, নাচ গান, হত্যা আত্মহত্যা, চুরি লুটপাট ডাকাতির বিভিন্ন দৃশ্যায়ন গুলো, এ সমস্ত কিছুই ইসলামের দৃষ্টিতে মুসলমানদের জন্য হারাম এবং এ সমস্ত কিছুই কবিরা গুনাহ। এটা হলো ধর্মীয় ক্ষতি। যে এটা দেখা, এটা করা ঠিক যেমন, হত্যা করাটা ঠিক যেমন কবিরা গুনাহ, এর অভিনয় করা, এটাকে সহযোগিতা করা, এটাকে তামাশা হিসেবে দেখা, এ সমস্ত কিছুই গুনাহের অন্তর্ভুক্ত। তো এ সমস্ত নাটক এবং এ সমস্ত সিনেমাগুলো এবং এ সমস্ত টিভি চ্যানেলগুলোকে বলা যেতে পারে যে অপরাধমূলক একটা সমাজ গড়ার ট্রেনিং স্কুল, অপরাধমূলক সমাজ গড়ার একটা ট্রেনিং স্কুল বলা যেতে পারে।
আজকে এই সমাজের মাঝে যত ধরনের অপরাধ হচ্ছে, এই সমস্ত অপরাধগুলো শিখছে কোথা থেকে? এই সমস্ত নাটকগুলো থেকে, এই সমস্ত সিনেমাগুলো থেকে। আপনার আমার সন্তানের মাঝে যে সমস্ত অসৎ চরিত্রগুলো তৈরি হচ্ছে, যে সমস্ত অপরাধ প্রবণতাগুলো তৈরি হচ্ছে, এইসব সে কোথা থেকে শিখতেছে? এ সমস্ত নাটকগুলো থেকে শিখতেছে, এ সমস্ত সিনেমাগুলো থেকে শিখতেছে। আমরা অবশ্যই এ বিষয়টা দেখতেছি এবং এ সমস্ত বিষয়গুলো বুঝতেছি, এ বিষয়গুলো পরিষ্কার, এখানেই শেষ না। এ সমস্ত নাটক, এ সমস্ত সিনেমাগুলোর মাধ্যমে কুরুচিপূর্ণভাবে ধর্মকে তুলে ধরা হচ্ছে। ধর্ম ধর্মীয় চরিত্রকে নষ্ট চরিত্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাই এ সমস্ত নাটক এবং সিনেমার দ্বারা, এইসবকে দেখা দ্বারা আমি আপনি কি শিখতেছি? এক তো আমার আপনার মাঝে নোংরামি, বিভিন্ন ধরনের অপরাধ, এই অপরাধ প্রবণতার শিক্ষা এ সমস্ত নাটক সিনেমাগুলোর দ্বারা আসতেছে। সেই সাথে নষ্ট হচ্ছি আমি, ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি, আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু আমি আপনি ধর্মটাকে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করছি, আমি আপনি ধর্মটাকে শত্রু হিসেবে তৈরি করছি। আমাকে আপনাকে দেখানো হচ্ছে যে ধর্মটা, ধর্মীয় চরিত্রটা, এটাই এ সমাজের, এ পরিবারের শত্রু। তাই এ পরিবারটাকে, এ সমাজটাকে যদি সুন্দর করতে হয়, এই ধর্মীয় চরিত্রটা, এটাকে এ সমাজ থেকে, এই ধর্মীয় চরিত্রের এ সমস্ত লোকগুলো থেকে, লোকগুলোকে, এদেরকে, এদের থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, এদেরকে সরিয়ে দিতে হবে। এরাই সমস্ত নষ্টামির মূল কারিগর। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলো দেখার দ্বারা আমি আপনি কি প্রভাব নিচ্ছি? আমরা নিজেরা পরস্পরের মাঝে আলোচনা করছি, এটা খুব খারাপ দৃশ্য যে অমুক নাটক, অমুক সিনেমার দৃশ্যটা খুব খারাপ, কিন্তু তারপরও আমি আপনি সে দৃশ্যটাকে বারবার দেখছি। আমার আপনার সন্তান দৃশ্যগুলো খারাপ, তারপরও দেখতেছি। আপনার বাড়িতে যে এই যে টেলিভিশন, আপনি নিজে এ সমস্ত নাটক সিনেমাগুলো দেখে আপনার সময়কে ব্যয় করছেন, আপনার সন্তান এ সমস্ত নাটক সিনেমাগুলো দেখতেছে, আপনি নিজেও বলতেছেন এটা খারাপ, আপনার সন্তানও বলতেছে এটা খারাপ, কিন্তু এই খারাপটাই সবাই দেখতেছে। আরেকটু যদি আমরা গভীরে যাই, এটাই আমাদের সমাজের এখনকার চরিত্র এবং আমাদের সমাজের এটাই বাস্তব অবস্থা, যে সমস্ত নাটক এবং সিনেমাগুলোতে প্রেমের দৃশ্যে অভিনয় করা এ সমস্ত প্রেমিক প্রেমিকা, এরা এখন আমাদের সমাজের আইডল। আমাদের সমাজ, সমাজের আজকের নতুন প্রজন্ম, আপনার সন্তান, আপনি নিজে, যুবকরা, যুবতীরা, তারা তাদের কাপড়ে, তাদের কথাবার্তায় এ সমস্ত প্রেমিক প্রেমিকা, এ সমস্ত নায়ক নায়িকা, এ সমস্ত গায়ক গায়িকা, এদের অনুকরণ করতেছে, এদের মতো কাপড় পরিধান করতেছে, এদের মতো করে নিজেদেরকে সাজিয়ে তুলছে, এবং এদেরকে কেন্দ্র করে দেশে প্রচুর ভক্ত, ভক্তবৃন্দ। আজকের এই নোংরামি,
নোংরামির প্রচার এটা একটা মানে বাণিজ্যে পরিণত হয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে শুধুমাত্র এই নোংরামি। প্রতিযোগিতা করে যে কত নোংরা দৃশ্য তৈরি করা যায়, যে যত নোংরা হবে সমাজ তত খাবে, এই দৃশ্যটাকে কত নোংরা ভাবে চিত্রায়ণ করা যায়। আজকের নাটক সিনেমাগুলোর মাঝে তার প্রতিযোগিতা চলতেছে, এটাই বাস্তব। এটা বাস্তব না? এটাই বাস্তব। আমাকে আপনাকে বুঝতে হবে যে এটা নোংরামি, এটা নোংরামি, এটা অসভ্যতা, এটা সভ্যতা না। বিয়ে পূর্ব তরুণ তরুণী তাদের প্রেম এটা পবিত্র না, এটা নোংরামি। ইসলাম এটাকে নোংরামি ঘোষণা করেছে। এটা নোংরামি, এটা সভ্যতা না, এটা অসভ্যতা। প্রাপ্ত বয়স্ক তরুণ তরুণীর নাচ এবং কুরুচিপূর্ণ দৃশ্যে তাদের পরস্পরের মাঝে এই সমস্ত নোংরা গানগুলো, এটা কি আসলেই সভ্যতা না এটা অসভ্যতা? এটা কি পবিত্রতা না এটা নোংরামি? আমি যা দেখতেছি এটা নোংরা দেখতেছি, এটা নোংরামি দেখতেছি। আর হত্যা ইসলামের দৃষ্টিতে হারাম, কবিরা গুনাহ, এটা অপরাধ, আত্মহত্যা অপরাধ। হত্যা আত্মহত্যা ইসলামের দৃষ্টিতে কি? এটা অপরাধ। পিতা মাতার অবাধ্যতা করা ইসলামের দৃষ্টিতে এটা কি? অপরাধ। অসমস্ত আর এ সমস্ত অপরাধগুলোকে, এ সমস্ত অপরাধগুলোকে আপনার সজ্জিত করা হচ্ছে, সাজিয়ে তোলা হচ্ছে। হত্যা যা একটা জঘন্যতম অপরাধ, এই হত্যাটাকে, এই আত্মহত্যাটাকে পবিত্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে। প্রেম এটাকে এমন একটা বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে যে প্রেমের জন্যই বাঁচতে হবে, প্রেমের জন্যই মরতে হবে। প্রেমকে এমন একটা চরিত্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে যে এর জন্য কাউকে যদি মেরে ফেলতে হয়, এর জন্য কাউকে যদি মেরে ফেলতে হয় তাহলে তাকে মেরে ফেলতে হবে, কিন্তু প্রেমে ব্যর্থ হওয়া যাবে না, তুলে ধরা হচ্ছে। প্রেমে ব্যর্থতা আত্মহত্যার দৃশ্য দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে যে প্রেমে ব্যর্থ তো আত্মহত্যা কর। এ সমস্ত দৃশ্যগুলো, এ সমস্ত চিত্রগুলো, এটা আমাদের ভাবা দরকার যে আমরা এ সমস্ত জিনিসগুলো থেকে কি শিখছি, আমরা এ সমস্ত জিনিসগুলোর শিক্ষার দ্বারা কোথায় যাচ্ছি। আমাদের সমাজের অপরাধের জন্য, আমাদের এ সমস্ত পরিবারগুলোর অশান্তির জন্য, সামাজিক এ সমস্ত অশান্তিগুলোর জন্য আসলে কি দায়ী? প্রেমকে এমন একটা চরিত্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে, দেখানো হচ্ছে এর প্রধান শত্রু হলো বাবা মা। বাবা মার প্রতি অবাধ্যতা এটা শিক্ষা দেওয়া হচ্ছে, এটা শিখতেছে আমাদের সন্তান। আর আমি আপনি আমার আপনার সন্তান এ সমস্ত নাটক এবং সিনেমার দ্বারা
ধর্মকে নিয়ে কটুক্তি করতেছে, ধর্মকে নিয়ে কটাক্ষ করতেছে। আমার আপনার সন্তান ধর্মকে কোরআন থেকে হাদিস থেকে শিখতে পারে নাই, কারণ আমি আপনি আমার সন্তানটার ধর্ম শিখার জন্য কোরআন এবং হাদিস পড়ার ব্যবস্থা করি নাই। তাই সে কোরআন থেকে ধর্মটা শিখে নাই, হাদিস থেকে ধর্মটা শিখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইহসান এবং ইনসাফ ভিত্তিক ইসলামী খেলাফত ব্যবস্থা সম্পর্কে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে, ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে, এটা না আমার ধারণা আছে, না আমার সন্তানের ধারণা আছে, না এই সমাজের কোনো ধারণা আছে। এ সমাজ ইসলাম সম্পর্কে ধারণা নিচ্ছে, ধর্ম সম্পর্কে ধারণা নিচ্ছে এ সমস্ত নাটক, এ সমস্ত সিনেমাগুলো থেকে, যেই নাটক এবং সিনেমার মাঝে ধর্মটাকে চরমভাবে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় চরিত্রটাকে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে, আর সে ধর্মটার সম্পর্কে একটা শিক্ষা নিচ্ছে, ধর্ম মানেই পিছিয়ে যাওয়া, ধর্ম মানেই পশ্চাৎপদতা, ধর্ম মানেই শত্রুতা, ধর্ম মানেই হানাহানি, ধর্ম মানেই মারামারি। এটা বাস্তব। আর প্রেমের চরিত্রে এ সমস্ত নোংরা চরিত্রে অভিনয় করা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এরা আমার আপনার সন্তান, এদের কাছে আইডল, এদের কাছে আদর্শ, এরা তাদের ফ্যান, এরা তাদের ভক্ত। মানে আমার এবং আপনার সন্তানের মাঝে কতটুকু নোংরামি আপনি যদি বলেন, আমরা দেখতেছি কিন্তু নোংরা হচ্ছি না। আপনি আমি নোংরা হচ্ছি কি হচ্ছি না, এটার দৃষ্টান্ত তো এটাই যে আপনার সন্তান সেই প্রেমের দৃশ্যে অভিনয় করা, হত্যা আত্মহত্যার দৃশ্যে অভিনয় করা, সেই অভিনয়কারী তার প্রেমিক, সে তাকে ভালোবাসে, সেই তার আইডল, সে তার ভক্ত। আল্লাহর কোরআন বলতেছে আল খবীসাতু লিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত, আল খবীসাতু লিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত। একটা নোংরা চরিত্রের মেয়ে যখন তার মাঝে একটা নোংরা চরিত্র তৈরি হয়, নোংরা চরিত্রের একজন পুরুষকে সে তার আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেয়। একটা পুরুষ তার মাঝে যখন নোংরা চরিত্র তৈরি হয়, লিল খবীসাত, নোংরা চরিত্রের একটা মেয়ের প্রতি সে আসক্ত হয়, আর পবিত্র চরিত্রের এক নারী সে তো পবিত্র চরিত্রের একজন পুরুষকে চায়, আর পবিত্র চরিত্রের একটা পুরুষ সে তো পবিত্র চরিত্রের একটা মহিলা, একটা মেয়ের প্রতি আগ্রহী হয়। আপনি দেখবেন যে বাগানের মাঝে, গাছের মাঝে যখন গোলাপ ফুল বা বিভিন্ন ধরনের ফুল ফোটা, তো এই গোলাপ ফুলের উপর, এ সমস্ত ফুলগুলোর উপর কিন্তু মাছি ভনভন করে না, করে? বাগানের ফুলের উপর কি মাছি ভনভন করে? করে? গোলাপ থেকে মধু আহরণ করতে মৌমাছি আসে কিন্তু মাছি আসে না। আর নোংরা ডাস্টবিনের ময়লাগুলোর উপর মাছি ভনভন করে, এখানে কিন্তু মৌমাছি আসে না। আসে ডাস্টবিনে মৌমাছি দেখবেন? ডাস্টবিন ময়লা আবর্জনা দুর্গন্ধ,
এখানে দেখবেন মাছি, শত শত মাছি ভনভন করতেছে, হাজার হাজার মাছি ভনভন করতেছে। এখানে মৌমাছি আসবে না, মৌমাছি যাবে? আরে মৌমাছি যাবে? মৌমাছি যাবে না। আর বাগানের মাঝে এই যে সুন্দর ফুল রজনীগন্ধা, গোলাপ, এই ফুলের উপর প্রজাপতি ভনভন করে বাগানে, ঠিক না? করে না? মাছি আসে? আরে মাছি আসে? মাছি আসে। এই নোংরা চরিত্র যখন তৈরি হয়ে যায়, তার মাঝে যখন নোংরা মিটা এটা স্বাভাবিক হয়ে যায়, তখন সে নোংরামি নোংরা কারোর প্রতি আসক্ত হয়, আর তার মাঝে যখন পবিত্রতা থাকে, পবিত্র একটা মানুষ সে নোংরা একটা বিষয়ের প্রতি আসক্ত হতে পারে? ইসলাম এমন একটা ধর্ম, এ ধর্ম আমার উপর আপনার উপর অসভ্যতা নোংরামি ইত্যাদির চর্চাগুলোকে হারাম করে দিয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ের পূর্বে ছেলে মেয়ে তাদের মাঝে কোন রিলেশন, কোন প্রেমের সম্পর্ক হওয়া, তাদের মাঝে কথাবার্তা হওয়া, এটা নোংরামি, এটা অসভ্যতা এবং এটা হারাম। প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে তারা পরস্পরে একত্রে নাচানাচি করবে, ইসলামের দৃষ্টিতে ইসলাম মনে করে এটা চরম অসভ্যতা এবং এটাকে ইসলাম চরম নোংরামি মনে করে, ইসলাম এজন্য এটাকে হারাম করে দিছে। আপনারা এটাকে কি পবিত্রতা মনে করেন? আরে বলেন না, পবিত্রতা মনে করেন? আপনার প্রাপ্ত বয়স্ক মেয়ে সে অপর একজন প্রাপ্ত বয়স্ক ছেলের সাথে নাচতেছে, আর এই নাচ সবাই দেখতেছে, পুরো সমাজই নাচ দেখবে, এটা সভ্য ভদ্র সুশিক্ষিত কোনো মানুষ এটা পছন্দ করবে? আপনি এটা পছন্দ করবেন? অথচ তাই দেখতেছে সবাই, এটা এখন দেখার বস্তুতে পরিণত হয়েছে। হত্যা, আত্মহত্যা তো মহাপাপ, হত্যা করাটা আত্মহত্যা করাটা উভয়টাই কি মহাপাপ। আপনি কাউকে হত্যা করতে পারবেন না, নিজেও নিজেকে হত্যা করতে পারবেন না। ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কুরআন বলতেছে যে কোনো মুমিন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, চিরদিনের জন্য তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। হত্যা ইসলামের দৃষ্টিতে মহাপাপ, আত্মহত্যাটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ। যে আত্মহত্যা করবে তার ব্যাপারে হাদিসের মাঝে ঘোষণা আছে, চিরদিনের জন্য সে তার ঠিকানা জাহান্নাম করে নিল। চুরি, ডাকাতি, নেশা, মাদকতা ইসলামের দৃষ্টিতে কি? আর জোরে বলেন কি? চুরি করা কি? ডাকাতি করা, লুটপাট করা, নেশা করা, ইসলামে এই সমস্ত কাজগুলোই হারাম। আর যে কাজগুলো ইসলামে হারাম, মুসলিম সমাজে এ সমস্ত হারাম কাজগুলোর প্রচার করাও হারাম। হারাম কাজগুলোর প্রচার করাও মুসলিম সমাজে কি হারাম? অশ্লীলতা এটা ঠিক যেমন হারাম, এই অশ্লীলতার প্রচার করাটাও ইসলামে হারাম। অশ্লীল একটা বিষয়কে আপনি প্রচার করলেন, হারাম কাজই করলেন। আর আল্লাহ কোরআনে কঠিন ভাবে সতর্ক করতেছেন,
এই হারাম প্রচারের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের কঠিন শাস্তি হবে দুনিয়াতে, তাদের কঠিন শাস্তি হবে আখিরাতে। আল্লাহ বলতেছেন যে সমস্ত ব্যক্তিরা অশ্লীলতা বেহায়াপনাকে প্রচার করবে, এটাকে প্রসার করবে, মুমিনদের সমাজে এই সমস্ত অশ্লীল বিষয়গুলোকে আলোচনা করবে, আল্লাহ হুশিয়ার করতেছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি হবে দুনিয়াতে আখিরাতে। দুনিয়াতেও তাদের শাস্তি হবে, আখিরাতেও তাদের শাস্তি হবে। যে এই সমস্ত জিনিসগুলোর সাথে দেখা, প্রচার করা, এসবের আলোচনা করা, এ সমস্ত কিছু হারামের অন্তর্ভুক্ত। আপনি এ সমস্ত কাজগুলো যা করতেছেন এটা হারাম করতেছেন। আজকের টেলিভিশনের দ্বারা প্রদর্শিত নাটকগুলো, সিনেমাগুলো কুরুচিপূর্ণ, এ সমস্ত দৃশ্যায়নের মাধ্যমে যারা এটাকে প্রচার করতেছে, যারা এটাকে তৈরি করতেছে, যারা এ সমস্ত বিষয়গুলোতে ইনভেস্ট করতেছে, বিনিয়োগ করতেছে, এ সমস্ত কিছুই হারামের অন্তর্ভুক্ত। এখন এই টেলিভিশনের মাধ্যমে আমার আপনার ঘরে, আমি আপনি আমার আপনার সন্তান এ সমস্ত নষ্ট নোংরা দৃশ্যগুলোর ভোক্তা হচ্ছে, গ্রাহক হচ্ছে। আমরা এ সমস্ত নোংরা, এ সমস্ত নষ্ট জিনিসগুলো কিনেছি। আপনি যদি এর বিপরীতে বলতে চান না, এখান থেকে আমি কোরআন জানতেছি, এখান থেকে বিভিন্ন প্রশ্নোত্তর জানতেছি, ইসলাম সম্পর্কে এখান থেকে জ্ঞান অর্জিত হচ্ছে, আমার ইসলাম সম্পর্কে আমার জ্ঞান অর্জিত হচ্ছে, এটা একটা যুক্তি দেয় না অনেকে? আরে দেয় না, যুক্তি দেয় তো। তার জবাবও কোরআনের মাঝে দেওয়া আছে, ফিহি ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, যে এর মাঝে উপকারী জিনিস আছে কিন্তু গুনাহ আছে না? গুনাহ আছে না? এর উপকারী কিছু জিনিস আছে কিন্তু সেই সাথে ইসমুন কাবীর, বড় বড় গুনাহ আছে, ছোট ছোট গুনাহ না। এর মাধ্যমে বড় বড় গুনাহগুলো ছড়াচ্ছে, ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর দ্বারা উপকার বেশি হচ্ছে না গুনাহ বেশি হচ্ছে? উপকার বেশি হচ্ছে না গুনাহ বেশি হচ্ছে? অনেকে উত্তর দেয় না। উপকার বেশি হচ্ছে না গুনাহ বেশি হচ্ছে? গুনাহ বেশি হচ্ছে। এখান থেকে উপকার এটা যা হচ্ছে তার চেয়ে বহু বহুগুণ গুনাহ বেশি হচ্ছে। আপনার সন্তান এখান থেকে উপকার যা নিচ্ছে তার চাইতে আরো অনেক অনেক বেশি গুনাহ নিচ্ছে। উপকার যা নিচ্ছে তার চাইতে অনেক অনেক বেশি গুনাহ নিচ্ছে। এখান থেকে সে উপকারের গ্রাহক যতটুকু হচ্ছে তার চাইতে অনেক অনেক বেশি গুনাহের গ্রাহক হচ্ছে।
নিজে নিজেকেই জিজ্ঞাসা করে দেখেন, আপনি কি দেখতেছেন? আপনি প্রতিদিন আপনার সমস্ত ব্যস্ততার মাঝেও, সমস্ত ব্যস্ততার মাঝেও আপনি তাকে সময় দিচ্ছেন? আপনি হয়তো বা সপ্তাহে একদিন আপনার গ্রামের বাড়িতে আপনার মায়ের খবর নেওয়ার সময় পান না, দিনে একবার করে আপনি 2 মিনিটের জন্য তাকে ফোন দেওয়ার সময় পান না, কিন্তু আপনি সময় দিচ্ছেন কিন্তু টিভিকে, এবং এই টিভির মাঝে প্রদর্শিত সিনেমা নাটক আপনি প্রতিদিন দেখতেছেন। আবার অনেকে টিভির মাঝে বলে আমরা খবর দেখি, টেলিভিশনের মাঝে খবর দেখি, এবং খবর দেখাটাকে অত্যন্ত জরুরি একটা ফরজ জিম্মাদারি মনে করে বলে যে আমরা খবরটা তো দেখতে হবে, খবরটা দেখি। যে সমস্ত খবরগুলো প্রচারিত হয়, এটাও ভাবার বিষয়, যে সমস্ত খবরগুলো প্রচার করা, কিছু খবর আছে যে সমস্ত খবরগুলোর প্রচার এটা প্রয়োজনীয়, রাষ্ট্রীয় বিভিন্ন ফরমানগুলো এবং বিভিন্ন কল্যাণকর বিভিন্ন কাজের দৃশ্যগুলো, বিভিন্ন জায়গায় যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দরিদ্র মানুষ প্লাবন, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, তাদের সাহায্যের প্রয়োজন ইত্যাদি বিষয়গুলো যদি খবরের দ্বারা প্রদর্শিত হয়, এটা এক বিষয়। কিন্তু খবরটা যদি থাকে দুর্নীতির খবর, খবরটা যদি থাকে ডাকাতির খবর, খবরটা যদি থাকে খুনের খবর, খবরটা যদি থাকে আপনার আত্মহত্যার খবর, আর সেই সাথে যদি খুনের বিবরণ, আত্মহত্যার বিবরণ, দুর্নীতি এবং চুরির বিবরণ, ডাকাতি কিভাবে ডাকাতি করলো তার বিবরণ ইত্যাদি বিষয়গুলো যদি খবর হিসেবে সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া হয়, এর দ্বারা সমাজ কি অপরাধ থেকে মুক্ত হবে না, এই সমাজের মাঝে এর দ্বারা বরং এই সমস্ত অপরাধগুলো কিভাবে সম্পাদিত করতে হবে, সমাজের সন্তানরা তার দাওয়াত পাবে? চিন্তা করে দেখেন আপনারা, এ সমস্ত খবরগুলো তো খবর না, এ সমস্ত খবরগুলো দাওয়াত, এবং এই সমস্ত খবরগুলোর দ্বারা আমাদের সমাজ নোংরামি, অসভ্যতা, অপরাধের দাওয়াত দিচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার ঘর থেকে সভ্যতা ভদ্রতা হারিয়ে যাচ্ছে, আপনার ঘরটার মাঝেও নোংরামি, কারণ এ সমস্ত নাটক সিনেমা, এ সমস্ত খবরগুলোর দ্বারা আপনি নোংরামির গ্রাহক হচ্ছেন প্রতিদিন। আজ থেকে 1500 বছর আগে কোরআন যখন নাজিল হয়, তখন কোরআনে কারিমের একটা আয়াত নাজিল হয় সূরা লোকমানের মাঝে। আপনার প্রশ্ন হতে পারে, আজকের টিভি, আজকের এ সমস্ত বিষয়গুলো তো 1500 বছর আগে ছিল না, ইসলামে তা হারাম হয় কিভাবে? কিন্তু দেখেন, কোরআনটা, ইসলামটা, এটা 1500 বছর আগে নবীর মাধ্যমে ইসলামটার দাওয়াত এই পৃথিবীতে এসেছে, কিন্তু এই ইসলামের দাওয়াতটা তো নবী দেন নাই, বরং নবীর মাধ্যমে এই ইসলামের দাওয়াতটা তো মহান রব্বুল আলমিনের দাওয়াত, আর মহান রব্বুল আলামিন কোরআনটাকে তো নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত আমার আপনার সবার জন্য। তাই কোরআনের শব্দগুলো এমন শব্দ, আপনি আজকে কেন, আজকে থেকে 2000 বছর পরের আবিষ্কার নিয়েও যদি কোরআন থেকে আপনি উত্তর জানতে চান, কোরআন আপনাকে উত্তর দিতে পারবে? পারবে না? কোরআন আপনাকে উত্তর দিতে পারবে। কোরআন বলতেছে, যে সমস্ত ব্যক্তিরা ইয়াস্তারি, তারা ক্রয় করে আনে, কি করে কিনা আনে, ক্রয় করে আনে মানে কি, কিনে আনে, দোকান থেকে কিনে আনে, কোথায়, ঘরে, অফিসে, আদালতে, অফিসে, দোকানে কিনে আনে, কি কিনে আনে, কোরআন একটা শব্দ বলতেছে লাহওয়াল হাদিসি, লাহওয়াল হাদিসি, লাহওয়াল হাদিসের শাব্দিক তর্জমা আপনি যদি করতে চান, লাহওয়াল হাদিসের আপনার তর্জমা করতে হবে কথাবার্তার খেলা,
কথাবার্তার খেলা, লাহওয়াল হাদিস অর্থ কি কথাবার্তার খেলা, মানে এমন যন্ত্র যে যন্ত্রের মাঝে কি হয় কথাবার্তার খেলা হয়, কি হয় কথার খেলা হয়, নানা জাতের কথার মনোমুগ্ধকর কথার খেলা হয়। আচ্ছা এই কথার খেলাটা কোথায় আপনি এখন বের করেন, যে লাহওয়াল হাদিস এই শব্দটার শাব্দিক অর্থ হলো এমন যন্ত্র যেই যন্ত্রের মাঝে কথার খেলা হয়, কথার খেলা হয়। এই যন্ত্রটা কোন যন্ত্র বের করে না, আমি বের করে দিব না, আপনি বের করে নেন। অমিনান নাসি মান ইশতারি, যে সমস্ত লোকেরা তারা ঘরের মাঝে ক্রয় করে আনে, লাহওয়াল হাদিসি লাহওয়াল হাদিস কে ক্রয় করে আনে, আর এই লাহওয়াল হাদিস কি করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, লিউদিল্লা আন সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে উদাসীন করে দেয়। এই কথাবার্তার খেলাটা একটা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়, আল্লাহর পথ থেকে উদাসীন করে দেয়। আর সে যেটা ক্রয় করে আনে বিগাইরি ইলমিন, এটার মাঝে কোনো এলেম নাই, এটার মাঝে কোনো কিছু শিখার নাই, মূর্খতার কারণ সবাই আনতেছে সে আনতেছে, তার কাছে কোনো যুক্তি নাই। ওয়াত্তাকিদাহা হুজুয়া, আর সে একে গ্রহণ করে তামাশা হিসেবে, কি হিসেবে গ্রহণ করে, কি হিসেবে বলতেছে ইলাহবাল হাদিস এটাকে ক্রয় করে আনে, আর এটাকে সে তামাশা দেখার উপকরণ হিসেবে সে গ্রহণ করে, এর মাধ্যমে সে কি দেখে তামাশা দেখে, কি দেখে আর উত্তর দেন কি দেখে তামাশা দেখে, কোরআন বলতেছে উলাইকা লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলতেছেন যারা এ সমস্ত যে সমস্ত লোকেরা লাহওয়াল হাদিস এটাকে ক্রয় করে আনবে আর তারা একে তামাশা রূপে গ্রহণ করবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলতেছেন এদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা আছে, এদের সামনে অপমানজনক শাস্তি হবে, ঘোষণা দিয়ে দিতেছে। তাই এমন ক্রীড়া কৌতুক, এমন বিনোদন সামগ্রী যা আল্লাহ থেকে গাফিল করে দেয়, আল্লাহ থেকে যা গাফিল করে দেয়, যা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, যা নামাজ থেকে গাফিল করে দেয়, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, যা ইসলাম থেকে গাফিল করে দেয়, ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, ইসলাম থেকে দূরে সরাচ্ছে না, ইসলাম থেকে দূরে সরাচ্ছে না, আমরা টিভির মাধ্যমে ইসলামের দিকে আসতেছি না ইসলাম থেকে যাচ্ছি বলেন, টিভি দেখি কে কে ইসলামের দিকে আসছে, যে আমরা টিভির মাধ্যমে ইসলাম পাইছি, যে আমি ইসলাম পাচ্ছি, আমার এবাদতে আগ্রহ তৈরি হচ্ছে, আছেন কেউ? হ্যাঁ, টিভির মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আছেন না বলেন না, ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, হচ্ছেন কি না নিজেই জিজ্ঞাসা করেন, আপনার সন্তান আপনি নিজে এর মাধ্যমে কি আসলে শিক্ষা পাচ্ছেন না কুশিক্ষা পাচ্ছেন, নিজেকে প্রশ্ন করেন, এ সমস্ত নাটক আপনাকে কি শিক্ষা দিচ্ছে, সুশিক্ষা দিচ্ছে না কুশিক্ষা দিচ্ছে, নিজেই প্রশ্ন করেন নিজেকে, আপনার সন্তান আপনি নিজে টিভির মাধ্যমে সামাজিকতা শিখতেছেন না নোংরামি শিখতেছেন, আপনি কি আসলেই সামাজিকতা শিখতেছেন, আজকে নাটক দেখার সময় আছে, কোরআন দেখার সময় নাই, সময় পায় না কোরআন পড়ার, সময় নাই নামাজ পড়ার, কিন্তু নাটক দেখার সিনেমা দেখার সময় এটা ঠিকই কিন্তু বের হচ্ছে, বের হচ্ছে না, বের হচ্ছে না, ঠিকই বের হচ্ছে। তাই আমাদেরকে বুঝতে হবে নাটক নাটকই, তামাশা কিন্তু তামাশাই, সিনেমা কিন্তু সিনেমাই, কিন্তু আমার আপনার জীবনটা কিন্তু তামাশা না, নাটকটা কিন্তু নাটক, কোনোদিন এটা বাস্তব হবে না,
অভিনয় 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 কোনোদিন সত্য না, সত্য সত্য না, অভিনয় অভিনয় তামাশা যেটা এটা তামাশাই। কিন্তু আমার আপনার এই জীবনটা কি তামাশা? হ্যাঁ, আপনি তামাশা দেখে আপনার জীবন যে জীবনের গুরুত্বপূর্ণ অংশ আপনি যে নষ্ট করছেন, প্রতিদিন 3 ঘন্টা, প্রতিদিন 4 ঘন্টা, সপ্তাহে কয় ঘন্টা, মাসে কয় ঘন্টা, আপনার বছরে কয় ঘন্টা, আপনার জীবনের কত ঘন্টা সময় আপনি নষ্ট করছেন, আপনার জীবনের এই হায়াত হায়াতের এই সময়গুলো কি তামাশা? এই জীবনটার কিন্তু দাম আছে, এই সময়গুলোর কিন্তু দাম আছে। যে সময়গুলোকে আমি আপনি এই তামাশা আর নাটক আর অভিনয় দেখার মাঝে আমি আপনি নষ্ট করে ফেলতেছি। আজকে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, আপনাদেরকে আবদার পেশ করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সামনে কঠিন কবর আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, তারপর হাসর, তারপর জাহান্নাম, এ সমস্ত পাপগুলোর ঠিকানা কিন্তু জাহান্নাম, এ সমস্ত পাপগুলোর ঠিকানা কিন্তু জাহান্নাম। এ সমস্ত পাপ আপনি করতেছেন, এ সমস্ত পাপ আপনাকে কিন্তু জাহান্নামেই নিয়ে যাচ্ছে, আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে ফিরে আসতে হবে, আপনি ফিরে আসুন। আপনি ঘর থেকে টেলিভিশনটাকে দূর করে দেন, টেলিভিশন থেকে শিখার কিছু নেই। আপনি এটাকে প্রয়োজন মনে করতেছেন, এটা কোনো প্রয়োজন না, টেলিভিশন আপনার সাথে কবরে যাবে না, যাবে যাবে, কিন্তু এই টেলিভিশন থেকে নেয়া এ সমস্ত নোংরামি, এ সমস্ত অসভ্যতা, এ সমস্ত আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে হারাম কাজগুলো আপনি যে করেছেন, এটা কিন্তু পৃথিবীতে থাকবে না, আপনার সাথে কবরে যাবে। টেলিভিশনে দেখা দৃশ্যগুলো আপনি যে দেখেছেন, এ সমস্ত দৃশ্যগুলো দেখে আপনার আমল নামায় যে গুনাহগুলো, কবিরা গুনাহগুলো হইছে, এই কবিরা গুনাহগুলো কিন্তু দুনিয়াতে থাকবে না, এ কবিরা গুনাহগুলো কিন্তু দুনিয়াতে থাকবে না, এ কবিরা গুনাহগুলো কিন্তু আপনার সাথে কবরে যাবে, যাবে না, যাবে না, আরে যাবে না, যাবে। তাই ফিরে আসেন, তৌবা করেন, এটাকে দূর করে দেন, আপনার কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, যদি আপনি ঘর থেকে টেলিভিশনটাকে বের করতে পারেন, আপনি যদি ঘর থেকে এই টেলিভিশনটাকে বের করতে পারেন, নিজের খবর নেন, দেশের খবর পরে নেন, নিজের খবর নেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন নিজের খবরটা নেন। আপনি এই টেলিভিশন দেখে, টেলিভিশনের নাটক সিনেমা দেখে, এ সমস্ত সংবাদ দেখে আপনি নিজের চিন্তা করবেন না, আপনি দেশের চিন্তা করেন, আপনি দেশের জন্য কাঁদেন, আপনি নিজের জন্য কাঁদেন না, অথচ আপনি তো একা একা আপনি কবরে যাচ্ছেন। আপনার আপনি যখন কবরে যাবেন, আপনার সাথে আপনার দেশ যাবে, যাবে আপনার এই সমাজ যাবে, আপনার সন্তানটাও যাবে না, আপনার সন্তানটাও কিন্তু আপনার সাথে কবরে যাবে না, আপনার সন্তানটা আপনাকে কবরে রেখে আসবে, তারপর আর কোনোদিন খবর নেবে না কি অবস্থায় আপনি কবরে আছেন। তাই গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে নিজেকে হেফাজত করেন, টেলিভিশনটাকে ঘর থেকে দূর করেন, টেলিভিশনটাকে ঘর থেকে দূর করতে হবে। যদি আপনি আপনার ঘরে রহমতের ফেরেশতাদের প্রবেশ চান, আর এই টেলিভিশন, এ তবলা, এ নাটক সিনেমা, আর আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘনকারী এই যন্ত্র আপনি যদি ঘরের মাঝে রাখেন, আপনার ঘরের মাঝে বরকত, রহমত, আল্লাহ তাআলার তরফ থেকে রহমতের বৃষ্টি, আল্লাহ তাআলার করুণার বৃষ্টি আপনার এই ঘরের প্রতি আসবে না, আসতে পারে না, আসতে পারে না। একটু বুঝার চেষ্টা করে বুঝি, যে এই কথাটা হয়তো বাহিনীর কেউ মানবে না, সবাই শুনবে, মসজিদ থেকে বের হওয়ার পরে চলে যাবে, কিন্তু এই কথাগুলোই কিন্তু সত্য কথা। আমি আজকে যে কথাগুলো এই মিম্বর থেকে বলতেছি, এই কথাগুলো চূড়ান্ত কথা। যদি জান্নাত সত্য হয়, যদি জাহান্নাম সত্য হয়, কবরের জগৎ যদি সত্য হিসেবে বিশ্বাস করেন, আমার কথাগুলো সত্য হিসেবে মেনে নেন, কারণ আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কোরআন এবং হাদিসের সত্য কথাগুলো বলছি। কেউ আছেন ঘর থেকে টেলিভিশন দূর করবেন, ঘরের মাঝে টিভি রাখবেন না, কয়েকজন ভাই নিয়ত করেন, একদম পাক্কা নিয়ত, আমি রাখবো না, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
আরে ঘর হবে তো, কয় আমার ঘর নাই, ঘর হইলে টিভি কিনবেন, আল্লাহ তৌফিক দান। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।